কিছুটা আশার আলো উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে দশ দশমিক চার লক্ষ পরিযায়ী শ্রমিকের হাজার টাকা করে দেওয়া হল বিভিন্ন রাজ্য থেকে কাজ ছেড়ে যারা নিজের রাজ্যে ফিরেছেন সেই সব শ্রমিকদের আর্থিক কথা মাথায় রেখেই টাকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকল্পের আওতায় এই অর্থ দেয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের মুখ্যমন্ত্রী এদিন জানান যেসব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে এখানে এসেছেন তাদের যত্ন সহকারে সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে দুবেলা খাবার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে রয়েছে থার্মাল এর ব্যবস্থা প্রতিটি পরিযায়ী শ্রমিক দেশের সম্পদ তারা অর্থনৈতিক ভিত মজবুত করতে সাহায্য করেন উত্তরপ্রদেশ সরকার তাদের পাশে সব রকম সাহায্য নিয়ে রয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমেই প্রত্যেক পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে টাকা দিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য মোট পঁয়ত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরেছেন